নমস্কার এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে আগামী তিন চার মাস প্রতি সপ্তাহের শনি এবং রবিবার বসবে তিন ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে রাজস্ব সংক্রান্ত আদালত জমি সংক্রান্ত বিষয়ে যাদের সমস্যা রয়েছে তারা এই আদালতের মাধ্যমে সমস্যার বা সমাধানের পথ খুঁজে নিতে পারবেন বলে জানা গেছে উচ্চমানের কোচিং পরীক্ষার প্রস্তুতিমূলক পরিষেবা স্বচ্ছ আকাশ এডুকেশন সার্ভিস লিমিটেড দু হাজার চব্বিশের জেইই অ্যাডভান্স শিক্ষক পরীক্ষার উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এই সেন্টারের ছাত্রী ঈশ্বরী ভট্টাচার্য এবং জগৎ জ্যোতি দেবনাথ ঈশ্বরী ভট্টাচার্য আইআইটি হায়দ্রাবাদ এবং জগৎ জ্যোতি আইআইটি ভুবনেশ্বরে স্থান পেয়েছে গোটা বিশ্বের সাথে রাজ্যেও পালিত হবে বিশ্ব অলিম্পিক দিবস তেইশে জুন দিনটি রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন রাজ্য ক্রীড়া পরিষদের সহযোগিতায় ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন ইভেন্টগুলি তার পাশাপাশি দিবসকে কেন্দ্র করে রবিবার অনুষ্ঠিত হবে ম্যাগাডেলি অলিম্পিক ফর ইউনিটি অ্যান্ড পিস এর স্লোগানকে সামনে রেখেই দিনটি পালন করা হবে পৃথক রাজ্যের দাবিতে দু হাজার সালে গঠন হয়েছিল আইপিএফটি আগামী অগস্ট মাসে সতেরো বছরে পদার্পণ করবে এই সংগঠন তার আগে সংগঠনের সার্বিক বিষয় এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংগঠনের আগামী দিনের কর্মপ্রণালী কি হবে তা নিয়ে অনুষ্ঠিত হল সংগঠনের এই রাজ্য সম্মেলন শনিবার দশরথ দেব অডিটোরিয়ামে সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রেম কুমার রিয়াং সহ সভাপতি একে কে জমাতিয়া সহ অন্যান্যরা আগরতলা প্রেস ক্লাব এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় প্রেস ক্লাবের সদস্যের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় আগামী পয়লা জুলাই উমাগান্ত মিনি স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিতে ইচ্ছুক প্রেস ক্লাবের সদস্যরা সাতাশে জুনের মধ্যে প্রেস ক্লাবের নাম জমা দিতে বলা হয়েছে উল্লেখ্য এই প্রীতি ফুটবল ম্যাচ থেকে আগরতলা প্রেস ক্লাবে এবারকার ফুটবল টিম গঠন করা হবে বলা বাহুল্য আগামী চোদ্দই জুলাই বিগত বছরের মতো এবারও ইন্টার ডিভিশন প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃতি খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক উন্নত মানের মাঠ তৈরি করছে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জেলাতে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে শনিবার পানিসাগর মহকুমা আর অত্যাধুনিক সিন্থেটিক মাঠ পরিদর্শন করলেন ক্রীড়ামন্ত্রী মাঠের সমস্ত কাজের বিষয় তিনি খতিয়ে দেখেন যুব মোর্চা চণ্ডীপুর মন্ডলের উদ্যোগে শনিবার সংবর্ধনা জানানো হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের নব স্বপ্নের উড়ান শীর্ষক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্করায় শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হল ঘরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সদস্য বিমল করসহ সহ অন্যান্যরা সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে ময়দানে নামল সিপিআইএম দল শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করা গ্রামের সমস্ত রাস্তাঘাট সংস্কার পানীয় জলের ব্যবস্থা সহ চার দফা দাবিতে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম ইছকপুর কমিটি পঞ্চায়েত সচিবের মাধ্যমে গৌরনগর ব্লকের ভিডিওর কাছে প্রদান করা হয় সেই স্মারকলিপি তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে সর্বোচ্চ গোলের ব্যবধানে জয়লাভ করলো ইকফাই উমাকান্ত মিনি স্টেডিয়ামে শনিবার একাধিক পত্র দেখালো দলের তরুণ ফুটবলাররা সবুজ শঙ্ঘের বিরুদ্ধে জয় তুলে নিল আট শূন্য গোলে প্রথমার্ধে বিজয়ী দল এগিয়েছিল তিন শূন্য গোলে আশি শতাংশ বিশেষ সক্ষম গৌতম দাসের জায়গা সম্পত্তি হাতি নিতে তার উপর প্রাণ ঘাতি চালায় শান্তি দাস এবং বিজয় সাহা ঘটনা খেলা রানী দাস লিখিতভাবে কাকড়াবন থানায় মামলা লিপিবদ্ধ করেন পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে গেলেও তাদের টিকির নাগাল পায়নি তাই যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের দাবিতেই আজ বিশেষ সক্ষম গৌতম দাস এবং তার স্ত্রী নিট নেট পরীক্ষায় অসঙ্গতির অভিযোগ রীতিমতো উঠে এসেছে এবার নিট ইউজিসি নেট পরীক্ষায় অনিয়ম নিয়ে কড়া মনোভাব গ্রহণ করল কেন্দ্রীয় সরকার কার্যকরী করল পাবলিক এক্সিমিনেশন্ট গোটা দেশে পরীক্ষায় জালিয়াতে প্রতিরোধ করতে এই আইন কার্যকর করার সিদ্ধান্ত সরকারের ঘোষণা করা হলো এই আইনের পাবলিক পরীক্ষা জালিয়াতে রোধে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে। সাথে জড়িত পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকার জরিমানা গত নয় জুন দিল্লিতে শপথ গ্রহণ করেছে এনডিএ সরকার আর পুনরায় ভারতে এসেছেন এবার শেখ হাসিনা শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করলেন দুপক্ষের বৈঠকে বাংলাদেশের ভারতের চিকিৎসার জন্য মেডিকেল বিষয় ব্যবস্থা চালুর সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের মানুষের সুবিধার জন্য রংপুরে একটি নতুন সরকারি হাই কমিশন খোলারও সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি বিস্মত কাণ্ডে মৃত্যুর মিছিল দেখা যাচ্ছে তামিলনাড়ুতে ইতিমধ্যেই মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিপ্পান্ন এছাড়া বিভিন্ন হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি রয়েছে আরো দুশো জন যার মধ্যে একশো চল্লিশ জন সংকটমুক্ত হয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা গত বুধবার তামিলনাড়ুর কাল্লাকুচি জেলায় বিস্মত কেউ অসুস্থ হয়েছিলেন অনেকেই হাসপাতালে ভর্তি করানোর পর বেড়ে যায় মৃত্যুর সংখ্যা যা বর্তমানে কি দাঁড়ালো তিপ্পান্নতে অ্যাস্ট্রোনিয়াকে হারিয়ে সোনা জয়ের হ্যাট্রিক করল ভারতীয় তীরন্দাজরা যার কারণে পেরিস অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয় দলের জ্যোতি এবং অতিথি এবং পুণ্যিত শনিবার ভারতীয় কপাউন্ড মহিলা তীরন্দাজী দল বিশ্বকাপ ইভেন্টে তৃতীয় পর্যায়ে হারিয়ে স্বর্ণপদক জয় করে যার কারণে দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ তীরন্দাজিতে চ্যাম্পিয়ন হয় ভারতীয় মহিলা দল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী গত শুক্রবার হজ যাত্রার সূচনার ঘোষণা করেছিলেন সৌদি আরব সরকার এরপরে লক্ষ লক্ষ যাত্রী ভিড় জমিয়েছিল হজে এর মধ্যে গোটা অঞ্চল পরিলক্ষিত হয় উচ্চ তাপমাত্রা সর্বোচ্চ অতিক্রম করেছিল প্রায় একান্ন ডিগ্রিতে প্রচন্ড দাবদাহে এই বছর এখনো পর্যন্ত হজে মৃত্যু হয়েছে এক হাজার একাশি জনের যার মধ্যে রয়েছে আটানব্বই জন ভারতীয় তবে সে বিষয়ে ভারতীয় দূতাবাস জানিয়েছে যে হিটস্ট্রোকে নয় স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে আটান্ন জন ভারতীয়র কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য এবার সময় বেঁধে দিলেন অর্থাৎ কর্মচারীরা অফিসে ঢোকার সময় বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে নির্ধারিত সকাল নটার মধ্যে অফিসে ঢুকতে না পারলে শাস্তি পেতে হবে কর্মচারীদের শুধু সাধারণ কর্মী নয় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত সিনিয়র আধিকারিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে তবে সেক্ষেত্রে পনেরো মিনিট দেওয়া হয়েছে গ্রেস টাইম অর্থাৎ শেষ সময় সকাল নটা বেজে পনেরো মিনিটের পর আর ঢোকা যাবে না অফিসে তবে কবে থেকে এই নিয়ম চালু হচ্ছে সে বিষয়ে অবশ্য স্পষ্টীকরণ দেয়নি কর্মী সহ প্রশিক্ষণ বিভাগ সিনিয়র রাজ্যভিত্তিক ক্রিকেটে পঞ্চম দিনে অনুষ্ঠিত হল চারটি ম্যাচ ব্যাট বলে সমান দাপট দেখিয়ে সহজেই জয় তুলে নিল চারটি দল মেলাঘর মাঠে জিরানিয়ার আট উইকেট ব্যবধানে হারিয়ে দিল সাপরুমকে শান্তির বাজার মাঠে খোয়ের বিরুদ্ধে এক উইকেটে জয়লাভ করে অমরপুর বিলোনিয়া মাঠে ধর্মনগরের বিরুদ্ধে চোদ্দ রানে জয়লাভ করে আম্বাসা দল এবং সাপরুম মাঠ এবং লংতয় ভেলির বিরুদ্ধে সাতান্ন দুঃখিত সাতাত্তর রানে জয়লাভ করে বিলোনিয়া আগরতলা পুর নিগমের একত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুভাষনগর নবীনপল্লী অঙ্গনওয়াড়ি কেন্দ্র আরবান আইসিডিএস প্রজেক্টে চলছে এই কেন্দ্রটি কিন্তু বর্তমানে এই কেন্দ্রের শিক্ষিকা সৌর্মিষ্ঠা পালের অনৈতিক কাজের কারণে ক্ষুব্ধ এলাকাবাসী প্রত্যেকে অভিযোগ সর্মিষ্ঠা পাল নির্ধারিত সময় স্কুলে না আসার কারণে ঠিক করে পড়াশোনা হচ্ছে স্কুলে পাশাপাশি সেন্টারে তাদের খাবার দাওয়া হচ্ছে না সময় মতো তিনি বিদ্যালয়ে আসছেন বলে এবার প্রশ্ন তুলেছেন অভিযোগ তুলেছেন অভিভাবকেরা রাজ্যে শিল্প উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী ঢালাও প্রকল্প নিয়ে এসেছে কিন্তু তারপরেও বিভিন্ন জায়গা থেকে নানা ছবি উঠে আসছে জানা গেছে যে মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল চা শিল্পকে আরো ঠেলে সাজানোর কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সেই ঘোষণাকে চ্যালেঞ্জ জানালো এবার জমির মাফিয়া রাজার কারণে অনুকোটি জেলার জগন্নাথপুর চা বাগানে ড্রজার চালিয়ে নষ্ট করে দিল সেই মাফিয়া গোষ্ঠী শনিবার সকালে বাগানে গিয়ে বাগান শ্রমিকরা দেখতে পান বেশ কয়েকখানি জায়গায় চা বাগান গুড়িয়ে ড্রজার লাগিয়ে দেওয়া হয়েছে খবর দেওয়া হয় বাগান মালিক সহ প্রত্যেকেই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে বাঙালির বারো মাসের ১৩ পার্বণ শুরু হয় বৈশাখ মাস থেকে তবে সেক্ষেত্রে উৎসবের সূচনা হয় আষাঢ় থেকেই আগামী সাতই জুলাই রথযাত্রা তার পক্ষকাল আগে পালিত হয় জগন্নাথের স্নানযাত্রা শনিবার ছিল জগন্নাথ দেবের জন্মদিন এবং জন্মদিনে তার স্নান যাত্রা দিয়ে সূচনা হল রথযাত্রার প্রান্তিক অনুষ্ঠান স্নানযাত্রাকে ঘিরে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় রাজধানী জগন্নাথ জগন্নাথজীব মন্দিরে দিক থেকে পিছিয়ে পড়া উপজাতি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়েছিল ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরা দু হাজার একুশ সালে প্রথমবার এই সোসাইটির মাধ্যমে জনকে দেওয়া হয়েছিল আর্থিক সাহায্য দু হাজার বাইশ শিক্ষাবর্ষেও অনুরূপ সাহায্য প্রদান করা হয় আরো জনকে যার মধ্যে সর্বভারতীয় স্তরে বেশ কয়েকজন মেধার সাথে উত্তীর্ণ হয়েছে বর্তমানে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে পুনরায় নেতাজি ছাত্রছাত্রীরা প্রদান করা হবে স্কলারশিপ শনিবার সে বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন সোসাইটির প্রতিনিধিরা আবারও গৃহবধু নির্যাতনের অভিযোগ উঠে এসেছে জানা গেছে রানী মারতে মারতে রাস্তায় ফেলে স্বামী বেধরক রাজীব শিল শাশুড়ি মুকুল শীল এবং দেবর সঞ্জীব শীল গৃহবধূর অভিযোগ বাপের বাড়ি থেকে টাকা এবং স্বর্ণালঙ্কার না নিয়ে আসার কারণেই আক্রমণ সংগঠিত করেছে শ্বশুর বাড়ির লোকজন শুধু তাই নয় চব্বিশ ঘন্টার মধ্যে বাপের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে না আসলে তার ছোট্ট কন্যা শিশুকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয় শ্বশুরবাড়ির লোকজনদের পক্ষ থেকে শনিবার বিশালগড় বাইদাদিঘি এলাকায় ঘটে এই ঘটনা ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে বর্তমান গৃহস্থ হিংসা ক্রমশ কেন বাড়ছে যার মধ্যে সিংহবাগ অভিযোগই কিন্তু রয়েছে রাজ্যের প্রত্যন্ত এলাকা এবং বিশালগড়ের দিকে সমাজে বিভিন্ন কাজে যুবকদের ঐক্যবদ্ধভাবে সামিল হবার পরামর্শ দিলেন বিধায়ক সুশান্ত দেব শনিবার দলীয় কাজ সেরে ফেলার পথে শান্তির বাজার যুব মোর্চার কার্যকর্তাদের উৎসাহ প্রদানে বসেছিলেন চাপে আড্ডায় এবং সেখানে ঝোটেকা সফরে এই আড্ডায় যুব মোর্চার রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন শান্তির বাজার বিজেপি মন্ডল সভাপতি শ্যামল দেবনাথ সহ অন্যান্যরা মরশুমের রসালু ফল আনারস ব্যাপক চাহিদা রয়েছে রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমায় চাষিরা এই বর্ষাকালীন ফসলকে নিয়ে বেশ আশাবাদী থাকেন যেমনটা দেখা যায় অন্তর্গত গঙ্গানগর বাগমারা সহ বিভিন্ন এলাকায় এলাকায় প্রত্যেক চাষিদের অভিমত প্রতি বছরের তুলনায় বছরও ফলন অধিক হলেও সে অনুযায়ী বাজারে বিক্রি হচ্ছে না যার কারণে লাভের মুখ দেখছেন না চাষিরা প্রত্যেকের দাবি এই বর্ষাকালীন ফসল দুঃখিত এই বর্ষাকালীন ফল যেন খুব বিক্রি হয় বা তা যেন বাজারে নিয়ে যাওয়া যায় তার জন্য সরকার যেন এবার এগিয়ে আসে গোমতে নদীর উপর ভঙ্গুর অবস্থায় ছিল স্টিল ফুট ব্রিজ ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো মানুষকে সেখানকার এলাকাবাসীদের লোকসভা নির্বাচনের আগে মহকুমা প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই ব্রিজ দিয়ে চলাচল অবশেষে ব্রিজ মেরামতির উদ্যোগ নিল সোনামুরা নগর পঞ্চায়েত আগামী কিছুদিনের মধ্যেই নতুন করে কাজ শুরু হবে এই ব্রিজের যার জন্য ব্যয় ধরা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা এমনটাই জানালেন সোনামুরা মহকুমা শাসক অরূপ দেব এই মুহূর্তে এক নজরে পৌঁছে সেখানে শেষ করছে আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ ম্যান পর্দায় ধন্যবাদ